স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দেশে আসছেন প্রবাসীরা। তবে অনেকের কষ্টের জিনিস সাথে আসছে না, পরে এসব পণ্য সংগ্রহে পোহাতে হচ্ছে ভোগান্তি। যদিও এয়ারলাইন্সগুলো দেখাচ্ছে ওজন বেশির অজুহাত। ফখরুল ইসলামের রিপোর্ট, আর ছবি তুলেছেন হারুনুর রশিদ। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। চট্টগ্রামের প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি থাকেন মধ্যপ্রাচ্যে। বছর জুড়ে তাদের যাতায়াত থাকলেও দেশে আসার হার বাড়ে দুই ঈদে। তবে ফ্লাইটের সার্বিক ওজন বেশি হয়ে গেলে কিছু ব্যাগ রেখে আসছে এয়ারলাইনগুলো, পরে আসা এসব ব্যাগ সংগ্রহে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। 17 তারিখে দুবাই থেকে সীতাকুণ্ড আসছি, 30 কিলো সামান আমি পাই নাই। আমি 20 তারিখে গেছিলাম, আমাকে বলছে এখন আসে নাই, আসলে জানিয়ে দিব। 14 তারিখে আছি, আমার 40 কেজি মাল ছিল, 2টা কার্টন ছিল, একদিন বলছে মাল আসে নাই, এরপর থেকে নাম্বার বন্ধ। পরে একটা কার্টন পাইছি, বাকি একটা কার্টন আমি পাই নাই। সন্দীপে আসা যাবার মধ্যে নো ভাত, এখান থেকে যাইতে কত কষ্ট। তথ্য বলছে এয়ারলাইনগুলো 40-50টি পর্যন্ত ব্যাগ রেখে আসছে, এতে পরে কিছু ব্যাগ আনা হলেও এখনও বেশ কিছু রয়ে গেছে কোনো কোনো এয়ারলাইনের, যার মধ্যে প্রায় অর্ধশত বিমানের আর সালাম এয়ারের শতাধিক। এজন্য অবশ্য যাত্রীদের দুষছে এয়ারলাইনগুলো। তাদের ব্যাগেজের কোয়ান্টিটিটা বেশি হয়ে যাচ্ছে, ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে, তো প্রত্যেকটা যাত্রী যখনই এত বেশি ওয়েট নিয়ে আসে তখনই ওই আমাদের ল্যান্ডিং এবং টেক অফের যে একটা ওয়েট লিমিটেশন আছে সেটা ক্রস করে ফেলে। তো সেই ক্ষেত্রে তাদেরকে করতে হয় কি, কিছু ব্যাগেজ লেফট বিহাইন্ড করে তারপরে ফ্লাইটটা নিয়ে বাংলাদেশে আসতে হয়। সচরাচর যাত্রীর সাথে করে 40 কেজি পণ্য আনতে পারেন, জরিমানা দিয়ে বাড়তি আনা যায় আরও 10-15 কেজি। এছাড়াও আগে বস্তা আকারে আনার সুযোগ থাকলেও এখন আনতে হয় কার্টনে, যাতে প্রয়োজন বাড়তি জায়গার, ফলে বেড়ে যায় এয়ারক্রাফটের সার্বিক ওজন। তবে এয়ারলাইনকেই এর দায়িত্ব নিতে হবে জানিয়ে সিভিল এভিয়েশন বলছে যাত্রী হয়রানি অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা। এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা অলরেডি বিভিন্ন এয়ারলাইন্স কলেজে চিঠি দিয়েছি, স্ট্রিক্টলি আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের বুঝিয়ে দিয়েছি যে এয়ারপোর্ট থেকে যদি যাত্রী লাগেজ ছাড়া তারা আসে তাহলে সেক্ষেত্রে হয়তো বা এয়ারলাইন্সের ফ্লাইটটাও আমরা বাতিল করবো, এরকমভাবে আমরা জানিয়ে দিয়েছি। চট্টগ্রামের সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট চলাচল আছে 6টি এয়ারলাইনের, প্রতিদিন যাদের ফ্লাইট আসা যাওয়া করছে 1-2টি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।